আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। নোটখাতার পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা এবং আজকের গণিত ক্লাসে স্বাগতম। এখন আমরা শুরু করতে যাচ্ছি অষ্টম শ্রেণীর গণিত, অধ্যায় চার, অনুশীলনী 4.1। বন্ধুরা, আমরা শিখছি সূত্র প্রয়োগ করে দুইটি রাশির গুণফল নির্ণয়। গত ক্লাসে অর্থাৎ আমাদের পার্ট সেভেনে আমরা চ পর্যন্ত করেছি, ক থেকে চ পর্যন্ত করেছি। আজকে আমরা দেখব ছ থেকে। চলো এখন আমরা এর জন্য প্রয়োজনীয় সূত্রগুলো আজকে একটু দেখে নেই। আমরা তিন নম্বর সূত্রটি অলরেডি জানি এবং এটির আমরা প্রয়োগও শিখেছি। আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রটি প্রয়োগ করব। আর চার নম্বর সূত্রটি হলো এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এখানে প্রথম যে পদটা থাকবে বা চলকটা থাকবে সেটার স্কোয়ার, আর এ ধ্রুবক যেটা থাকবে এ প্লাস বি ইন্টু এক্স প্লাস আবার ধ্রুবক দুইটার গুণফল। এই সূত্রটা আমরা প্রয়োগ করব আজকে। এরপরে যদি এরকম থাকে এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস বি, অর্থাৎ বি এর এই চিহ্নটা চেঞ্জ হয়ে যায়, তখন আমাদের সূত্রটা আমরা এভাবেও প্রয়োগ করতে পারি, এক্স স্কোয়ার প্লাস এ মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ বি। এখানে মাইনাস হওয়ার কারণ হলো এখানে বি এর আগে মাইনাস চিহ্ন আছে, সেই কারণে এখানে মাইনাস হলো। আর এ এবং বি গুণ করে এ বি হয়, যেহেতু এখানে প্লাস এ এবং মাইনাস বি আছে, সেই কারণে গুণ করলে এখানে হবে মাইনাস এ বি। ঠিক একইভাবে সূত্রটা এভাবেও থাকতে পারে, এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি, যদি মাইনাস থাকে অর্থাৎ এর আগে মাইনাস চিহ্ন বি এর আগেও মাইনাস চিহ্ন থাকে, তাহলে সূত্রটি হবে এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, অর্থাৎ এখানে প্লাস হয়ে যাচ্ছে এটা। আর এখানে মাইনাস চিহ্নটা, এর আগে মাইনাস চিহ্ন আছে বির আগে মাইনাস চিহ্ন আছে, সেটা যদি আমরা কমন নেই বাহিরে ব্র্যাকেটের বাহিরে, তাহলে এটা হবে এ প্লাস বি ইন্টু এক্স, আর মাইনাস মাইনাস গুণ হয়ে এটা হয়ে যাবে এ প্লাস বি। বন্ধুরা, আমরা এই সূত্রটিও সরাসরি প্রয়োগ করতে পারি, এবং যদি এখানে মাইনাস থাকে এবং এখানেও মাইনাস এখানেও মাইনাস থাকে, অর্থাৎ ধ্রুবকগুলোর আগে যদি মাইনাস থাকে, তাহলে এইভাবেও প্রয়োগ করতে পারি। অথবা এই মাইনাস চিহ্নটা রেখেও আমরা এই সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে পারি। তো আমরা দুইভাবেই দেখব। চলো এখন আমরা আমাদের অনুশীলনের একটি অঙ্ক দেখি। এখন আমরা দেখছি তিনের ছ নম্বর, সিক্স এক্স প্লাস সেভেন্টিন ইন্টু সিক্স এক্স মাইনাস থার্টিন। এটা আমরা দেখতে পাচ্ছি যে প্রথম পদটি সমান, অর্থাৎ সিক্স এক্স সিক্স এক্স, দ্বিতীয় পদ প্লাস সেভেন্টিন, আর এখানে আছে মাইনাস থার্টিন। তাহলে আমরা এটাকে এক্স বিবেচনা করব, মনে মনে এটাকে এক্স ধরব, আর এটা হলো এ, এটা হলো এক্স, এটা হলো বি। তাহলে আমাদের এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস বি, এই সূত্রটা আমরা প্রয়োগ করতে পারি। তাহলে এখানে আমরা পাচ্ছি যে এক্স স্কোয়ার, অর্থাৎ সিক্স এক্স হোল স্কোয়ার প্লাস সেভেন্টিন, আর এখানে যেহেতু মাইনাস চিহ্ন আছে, তাহলে এখানে মাইনাস চিহ্ন দিব মাইনাস থার্টিন, এক্স এক্স এর পরিবর্তে এখানে আসবে সিক্স এক্স প্লাস সেভেন্টিন ইন্টু মাইনাস থার্টিন। এখন আমরা এটাকে স্কোয়ারটা উঠিয়ে দিব, এখানে হবে সিক্স এক্স হোল স্কোয়ার, সিক্স স্কোয়ার অর্থাৎ এটা হলো থার্টি সিক্স, এক্স স্কোয়ার সেভেন্টিন থেকে থার্টিন যদি চলে যায় এখানে বিয়োগ করলে আমরা পাবো ফোর ইন্টু সিক্স এক্স, আর এখানে সেভেন্টিন গুণ
minus 13 plus minus গুণ করলে এখানে হবে minus 17 আর 13 যদি আমরা গুণ করি তাহলে এটা হবে 221 অর্থাৎ 221 এখন এটাকে আমরা আবার লিখি এখানে 36x2 এই দুটো গুণ করলে হবে 4 এবং 6 গুণ করলে এটা হবে 24x minus 221 এই হলো আমাদের প্রদত্ত রাশিটির গুণফল চলো এখন আমরা এর পরের অঙ্কটি দেখি 3 এর বর্গীয়জ a square plus b square into a square minus b square into a to the power 4 plus b to the power 4 তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে রাশি আছে তিনটি তিনটিকে একত্রে গুণ করতে হবে এর জন্য আমরা আগে প্রথমে এই দুইটা রাশি অর্থাৎ এইটা আর এটা গুণ করব তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের a plus b into a minus b এর সূত্র আমরা যদি এটাকে a স্কয়ার কে যদি a বিবেচনা করি b স্কয়ার কে b বিবেচনা করি তাহলে এটা হচ্ছে a plus b into a minus b তাহলে আমরা এর মধ্যে এই সূত্রটা প্রয়োগ করি তাহলে সমান a স্কয়ার অর্থাৎ a স্কয়ার হোল স্কয়ার কারণ a এর পরিবর্তে এখানে আছে a স্কয়ার সেই কারণে আমরা a যেখানে আছে সেখানে লিখব a স্কয়ার হোল স্কয়ার মাইনাস ব্র্যাকেট b স্কয়ার হোল স্কয়ার এবং এখানে সেকেন্ড ব্র্যাকেট দিব এই দুইটি রাশির গুণফল হলো এটা আর এখানে আছে a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 এখন আমরা এটাকে স্কয়ার করে দেই তাহলে এখানে হবে a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 এখানে এখন প্রথম ব্র্যাকেট দিয়ে দেই তাহলে এটা হবে a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 এখন এখানেও আমরা যদি a টু দি পাওয়ার 4 কে a বিবেচনা করি এবং b টু দি পাওয়ার 4 কে b বিবেচনা করি তাহলে এখানে আমাদের হচ্ছে a মাইনাস b ইনটু a প্লাস b অর্থাৎ আমাদের a প্লাস b ইনটু a মাইনাস b এর সূত্র এখানে আমরা প্রয়োগ করতে পারি তাহলে এখানে আমরা লিখব সরাসরি সূত্রটি যদি লিখি a টু দি পাওয়ার 4 অর্থাৎ a এর পরিবর্তে হবে a টু দি পাওয়ার 4 ব্র্যাকেট দিয়ে তারপরে হোল স্কয়ার মাইনাস b এর পরিবর্তে লিখব b টু দি পাওয়ার 4 অর্থাৎ এখানে b স্কয়ার তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পুরো ব্র্যাকেটের ভিতরে আছে a টু দি পাওয়ার 4 আর বাইরে আছে স্কয়ার এটা যদি আমরা স্কয়ার করে দেই a পাওয়ার এবং এই পাওয়ার এই দুটি গুণ হবে তাহলে এখানে হবে a টু দি পাওয়ার 8 মাইনাস একইভাবে এখানে হবে b টু দি পাওয়ার 8 তাহলে প্রদত্ত রাশি তিনটির গুণফল হলো a টু দি পাওয়ার 8 মাইনাস b টু দি পাওয়ার 8 আমরা সূত্রের সাহায্যে সহজে নির্ণয় করতে পারলাম এটা হলো অ্যানসার এর পরের অঙ্কটি আমরা এখন দেখব 3 এর ঝ নাম্বার ax মাইনাস by প্লাস cz ইনটু ax প্লাস by মাইনাস cz বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা রাশির মধ্যে তিনটি পদ আছে এ একটি এ একটি এ একটি তাহলে এখানে আমরা সরাসরি আমাদের সূত্রগুলো প্রয়োগ করতে পারছি না সেই কারণে আমরা এটাকে একটু রূপান্তর করে নিব অর্থাৎ মডিফাই করে নিব এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এ এক্স ব্র্যাকেট এখানে মাইনাস কমন নিব ব্র্যাকেট দিয়ে মাইনাস কমন নিলে এখানে হবে মাইনাস মাইনাস প্লাস বি ওয়াই আর এখানে হয়ে যাবে প্লাস মাইনাস মাইনাস cz এখানে আমরা এখন ব্র্যাকেট ক্লোজ এরপরে এখানেও এটা হলো ax ব্র্যাকেট দিয়ে প্লাস চিহ্ন কমন অর্থাৎ এটা হবে by মাইনাস cz তাহলে আমাদের ব্র্যাকেট ক্লোজ এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ তাহলে এটাকে যদি আমরা a ধরি আর এটাকে b ধরি তাহলে এটা হবে a এটা হলো b তাহলে a মাইনাস b ইনটু a প্লাস b এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করতে পারি অথবা আমরা এই এই রাশিটাকে ধরে নিতে পারি আলাদা এটাকে আমরা যদি y এখানে যেহেতু a b y z আছে আমরা এটাকে p ধরে নিব
এটাকে p ধরলে এটাকে যদি আমরা q ধরি তাহলে এখানে হবে p মাইনাস q এবং p প্লাস q সেই সূত্র আমরা প্রয়োগ করে আবার মান বসিয়ে এটা গুণফল নির্ণয় করতে পারি তবে এখানে সরাসরি সূত্রটা প্রয়োগ করলেই আমাদের সহজ হবে সময় কম লাগবে তাহলে আমরা এখানে লিখব এর পরিবর্তে অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার এর পরিবর্তে এখানে আছে ax হোল স্কয়ার মাইনাস b এর পরিবর্তে আছে by মাইনাস cz হোল স্কয়ার এখন আমরা এটাকে সূত্র ভাঙিয়ে দিব অর্থাৎ স্কয়ার উঠিয়ে দিব এখানে হবে a স্কয়ার x স্কয়ার মাইনাস বি এখন এটা আবার আমরা সূত্র ভাঙা ব্র্যাকেটের ভিতরে হলো এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র যার প্রয়োগ আমরা আগের ক্লাসগুলোতে শিখেছি তাহলে আমরা এখানে এটাকে ব্র্যাকেট দিয়ে লিখি এখানে অবশ্য সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে বি ওয়াই হোল স্কয়ার অর্থাৎ এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার তাহলে এর পরিবর্তে হবে বি ওয়াই মাইনাস টু এর পরিবর্তে হবে বি ওয়াই বি এর পরিবর্তে হবে সি জেড প্লাস বি স্কোয়ার অর্থাৎ সি জেড হোল স্কোয়ার এখানে আমাদের ব্র্যাকেট ক্লোজ এখন আমরা এই ব্র্যাকেটের ভিতরে স্কোয়ারগুলো করব স্কোয়ার করে দিব এবং এগুলো গুণ করে দিব তাহলে এখানে থাকছে এ স্কোয়ার এক্স স্কোয়ার এখানে হলো মাইনাস এটা হলো বি স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে গুণ করলে আমরা এটাকে লিখতে পারবো টু বি ওয়াই সি জেড তাহলে সাজিয়ে লিখি টু বি সি ওয়াই জেড আর এখানে হবে প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার এটা হলো সি স্কোয়ার এটা হলো জেড স্কোয়ার এখানে ব্র্যাকেট ক্লোজ এখন আমরা মাইনাস চিহ্ন দিয়ে এগুলোকে গুণ করে দিব অর্থাৎ ব্র্যাকেটটা উঠিয়ে দিব তাহলে এখানে হচ্ছে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে আমরা আগে এই রাশিটা লিখব মাইনাস সি স্কোয়ার জেড স্কোয়ার এরপরে লিখব এটি মাইনাস সি মাইনাসে গুণ করলে প্লাস হবে প্লাস টু বি সি ওয়াই জেড তাহলে এটা হলো আমাদের অ্যান্সার আমরা আজকে এই পর্যন্ত ধন্যবাদ এর পরের লেকচারে এর পরের ক্লাসে আমরা বাকি অঙ্কগুলো দেখব ধন্যবাদ সবাইকে